পরিবারের তরফে কি কোনো অভিযোগ ছিল? না না, কোনো অভিযোগ নাই। তারা অনেক সময় কাউন্সিলিং করছে, তারা বোঝানোর চেষ্টা করছে যে মানুষের জীবনে তো দুঃখ থাকেই, তার মিসেজ মারা যাওয়ার পরে, কিন্তু তারপরে সে বাড়ি থেকে বাইরে করছে। This is ABC News, AGT Live. অভিযোগ নাই। না না, আমরা কোনো অভিযোগ নাই। তারপরে আইলাম, আই করে দেখলাম যে ঠিকই আছে লোকটা এখানে, সে প্রায় সময় এখানে থাকে বাজারে, এদিকে মানে ভাঙ্গাচুরা কোথায় আছে বিক্রি করে, বাড়ি করে তার বিশেষ নাই, অনেকদিন ধরে যায় না। তারাই আমি আজকের থেকে তিন চার দিন আগেও কইছি যে তুমি তোমার বাড়ির ঠিকানা কোনো না তুমি ঘোরাঘুরি করো, বুঝলি, সাইপাড়া শচীন দোলালে যে তুমি বাড়িতে যাও, বাড়িতে কাল লেগে যাবো, বাড়িতে কিন্তু কেউ নাই, কি মারা গেছে, আমি এখানেই থাকি। প্রায় সময় বটতলা বাজারেই থাকতো দেখতাম, আর প্রায় সময় ওখান থেকে নিজে ঘুরে টুরে থাকতো। আপনার কি হয়? উনি আমার ছোট ভাই। না, ওনার নাম কি? ওনার নাম হাজর মিয়া। ওনার বাড়ি কোন জায়গাতে? এই ছোটিনডলা। মানে কি করে এখানে আসা হলো ওনার? এ তো অনেকদিন যাবতীয় বাড়ি করে যায় ওনার বাচ্চাকে, তো আমরা বলতাছি মায়া আছে তিনটা, এখানে থাকতো নেশা টেশা করতো, ওখানে তো মারা গেছে, আমরা ফোন বই যাই। মানে আপনাদের তরফে কি কোনো সন্দেহ হইতে আছে? না, কোনো আমরা কোনো সন্দেহ নেই। কে খবর দিয়েছে আপনাদের? এখানে বাজারের একজন লোকে খবর দিয়েছে, ফোন করছে। এখন আপনারা কি করবেন? ওখানে আমরা এটা নিয়ে দামন টামন করব, আমরা যে হাদিস আছে হাদিস মতো করুন, পোস্টমর্টম করাবেন কি? পোস্টমর্টম করে আর কি দেবো স্যার, এখানে তো সবাই জানে, সবাই দেখে এখানে বইরা থাকে।